আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফেব্রুয়ারিকে ঘিরে একুশে টেলিভিশনে একটি নতুন অনুষ্ঠান রয়েছে। আজ রাত ৮টায় দেখবেন সুবর্ণা মুস্তাফার উপস্থাপনায় এবং ফাহমিদা মুন্নির প্রযোজনায় শব্দজব্দ অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের প্রযোজক ফাহমিদা মুন্নি। তার সাথে আমরা কথা বলবো শব্দজব্দ নিয়ে, তবে তার আগে চলুন শব্দজব্দের খানিকটা অংশ বিশেষ দেখে নিন। ছড়িয়ে বঙ্গ পেরিয়ে অত অবাক আজ পৃথিবী শুদ্ধ। বাংলা ভাষার হাজার শব্দ, শব্দ নিয়ে শব্দ জব্দ, শব্দ জব্দ, শব্দ জব্দ, শব্দ শব্দ জব্দ। শুরু হচ্ছে শব্দ জব্দ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম শব্দজব্দ অনুষ্ঠানের অংশ বিশেষ। চলুন এবার কথা বলি শব্দজব্দের প্রযোজক ফাহমিদা মুন্নির সাথে। ফাহমিদা মুন্নি, একুশে দুপুরে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো আপনি প্রথমেই বলুন শব্দজব্দ অনুষ্ঠানটি কি এবং কেন করলেন অনুষ্ঠানটি? শব্দজব্দ হচ্ছে শব্দকে নিয়ে জব্দ করা, মানে শব্দের লড়াই, শব্দকে নিয়ে কুইজ। তবে এই প্রোগ্রামের দুঃখিত, এই অনুষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে আমরা দু প্রজন্মকে হাজির করেছি, বাবা মা এর সাথে সন্তানকে। আচ্ছা, ভাষার মাসকে ঘিরে এই অনুষ্ঠানটি করা হয়েছে বাংলা ভাষার উপরে, তো কিভাবে অনুষ্ঠানটিকে সাজিয়েছেন একটু বলুন। এবারের ফেব্রুয়ারি আমাদের জন্য বিশেষ ফেব্রুয়ারি, কারণ এবার হচ্ছে ৫০ বছর ভাষা আন্দোলনে আমাদের অর্জনের ৫০ বছর। তা প্রত্যেকবারই ফেব্রুয়ারি এলে আমরা খুব শোকগ্রস্ত হয়ে যাই। আমি ভাবলাম শোকটাকে তো এখন শক্তিতে পরিণত করতে হবে, সময় এসেছে আমাদের। একুশে ফেব্রুয়ারি এখন এমন একটা অবস্থানে গিয়েছে, এটা একটা উৎসবে পরিণত হয়েছে এখন আমাদের অর্জন, আন্তর্জাতিক মাতৃভাষা। তো আমাদের নতুন প্রজন্মকে ইনভলভ করে এবং বাবা মাকে, যাদের কাছ থেকে আমরা ভাষাটা শিখছি, তাদের তারা কতটুকু জানছে ভাষাটাকে এবং তারা কতটুকু পৌঁছতে পারছে ভাষার তথ্য এবং নানা দিক, সেটা নিয়ে যাচাই করার জন্য একটা কুইজ শোর মতো করে, যেখানে ফান থাকবে, যেখানে আনন্দ থাকবে, যেখানে খুব সিরিয়াস কিছু না, আবার এর মধ্যে দিয়ে আমরা ভাষার বিভিন্ন তথ্যকে পৌঁছে দিচ্ছি, ব্যাকরণের ভুল শুদ্ধতা যাচাই করছি, বাবা মা কতটুকু জানেন, এ প্রজন্ম কতটুকু জানেন, উপস্থাপনার মাধ্যমে, অনুষ্ঠানটির মাধ্যমে করা হচ্ছে। তো এই যে বললেন যে বাবা মার সাথে বা সন্তানদের সাথে একটা পরিচয় থাকতে অনুষ্ঠানে এবং তাদের মাধ্যমে খেলাটা, তো এদের সাথে আপনি যোগাযোগ করলেন কিভাবে? প্রথমে তো অনুষ্ঠানটার পরিকল্পনা করলাম, করবার পর বিভিন্ন স্কুলে যোগাযোগ করলাম যে আমরা ক্লাস ৮ অথবা ৯ এর ছাত্রছাত্রী যাচ্ছি, তবে বাবা মার সাথে। যেই মাত্র বাবা মা বলা হলো, স্কুল থেকে তেমন উৎসাহ পাওয়া গেল না, তো আমরা বললাম ঠিক আছে ৩ জনকে পাঠান। পরে বাবা মারা এলো, অত্যন্ত ভয়ে ভয়ে এলো কি না কি পরীক্ষা হয়, ২-৩ জনের মাঝ থেকে আমরা বাছাই করেছি। তবে খুব সিরিয়াস ভঙ্গিতে বাবা আমাদের আবির্ভাব হলো, মানে তারা খুব বিষয়টা কি ব্যাকরণ, এই বয়সে এসে পরীক্ষা। আমরা বললাম তেমন কঠিন কিছু নয়, আমরা প্রতিদিন যে শব্দগুলোকে ব্যবহার করছি, যেভাবে আমি আমার আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন, কুইজ শো, কুইজ শো, কিন্তু চারপাশের শব্দগুলোকে নিয়ে বা ভাষাকে নিয়ে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই খুব ভালো হবে। কিন্তু ফাহমিদা, আমরা জানি যে শব্দজব্দ ছাড়াও আপনি একুশ টেলিভিশনের জন্য কেনাকাটা অনুষ্ঠানটি প্রযোজনা করেন, এটি খুবই জনপ্রিয় হয়েছে, তো কেমন লাগে আপনার অনুষ্ঠানটি করতে? ভালো লাগলো, এইমাত্র শুনে আরো ভালো লাগলো জনপ্রিয় শোনাতে। কেনাকাটা হচ্ছে শপিং গাইড, কেনাকাটা বিষয়টা নিরস, কিন্তু আমি চেষ্টা করি এটাকে সরসভাবে উপস্থাপন করতে। আর কেনাকাটা এমন একটা বিষয় আপনি এটাকে কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। আমার প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত অবধি প্রতিটা জিনিসের সাথে আমার ক্রয় এবং বিক্রয়টা জড়িয়ে আছে। সুতরাং এই ক্রয় এবং বিক্রয়ের ব্যাপারে কিন্তু আমাদের দেশে কোনো নীতিমালা নেই, কোনো কিচ্ছু নেই, শপিং নিয়ে কখনো কোনো প্রোগ্রাম হয়নি কখনো। সো আমি ভাবলাম যে শপিং নিয়ে কেন একটা প্রোগ্রাম স্টার্ট করি না কেন, আমি সেটাকে সরসভাবে উপস্থাপন করি না কেন, এবং করলাম। দর্শক বোঝা যাচ্ছে পছন্দ করছে, করতে শুরু করেছে।
আমরা আশা করব ফামিদা আপনি 21 টেলিভিশনের জন্য আরো নতুন নতুন অনুষ্ঠান তৈরি করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ একুশে দুপুরে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম শব্দজব্দের প্রযোজক ফামিদা মুন্নির সাথে। আশা করি অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এরই সাথে একুশে দুপুরে শেষ প্রান্তে পৌঁছে গেছি আজ। আমরা চাই একুশে দুপুর আপনাদের পরামর্শে এগিয়ে যাক, একুশে দুপুরকে আমরা সাজাতে চাই নতুনভাবে। তাই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত পরামর্শ আর অনুষ্ঠান প্রচারের জন্য যে কোনো তথ্য পাঠাবার ঠিকানা দিয়ে দিচ্ছি এখন আপনাদের। আমাদের ঠিকানা একুশে দুপুর, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাউন্ট বাজার, ঢাকা 1215। ফ্যাক্স করতে পারেন ফ্যাক্স নাম্বার 8126106 এবং ইমেল করতে পারেন ekushedupur@ekushetv.com এই ঠিকানায়। আজ এ পর্যন্ত, কাল আবার দেখা হবে একুশের দুপুরে বিভিন্ন আয়োজনে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুনুন।